গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল মানে একদম জাস্ট ঘুম থেকে ওঠার পর। সো বেসিক্যালি এখন বাজে প্রায় 7:30 আর কি। অভিষেক না এসি রিমোট কোথায় রাখে, তারাও সো অভিষেক উঠে পড়েছে সকাল সকাল, তা কারণ একটু পরে আমরা একটু বেরোবো। আর দেখো সকাল রাত থেকে এই আমার ফোন কন্টিনিউ কি একটা হচ্ছে, খালি এটাই হয়ে যাচ্ছে, মানে অন হচ্ছে না, খালি এই রেডমি লেখাটা আসছে, কিছুক্ষণ পর এটা চলে যাচ্ছে, তারপর আবার এই লেখাটাই আসছে। যাক এখন চটপট বিছানাটা তুলে ফেলি, এখানে ডাক্তার দেখাতে হবে, কাজে এটা সার্ভিস সেন্টারে দিতে হবে। এই চা পাতাটা মানে এটা তো আলাদা, এটা হচ্ছে দার্জিলিং টি, রোস্টেড দার্জিলিং টি, কিন্তু এর মধ্যে যে চা পাতাটা রয়েছে সেটা এই কোম্পানির নয়, যে আমার মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ওদের ওখানে মানে একটা চায়ের দোকান আছে, খুব সুন্দর ফ্লেভারের চা পাওয়া যায়, তো এটা ওখান থেকে আনা দিয়ে এনে ওখানে ওরা প্যাকেটে দিয়েছে লুজ, এবার সেটা এনে আমি এই প্যাকেটে মানে এই বক্সেই রেখে দিয়েছি। তো এবার আমি রেডি হবো, কিন্তু রেডি হওয়ার আগে জামাটা একটু ইস্ত্রি করতে হবে, কাচানো আছে, মানে কেচেছি তারপর ইস্ত্রি করা হয়েছে। আমরা চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলছি। বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি একটু ব্যাংকে, তো আমাদের আজকে একটা খুব জরুরি একটা কাজ, যেটা হয়ে গেলে মানে খুব ভালো হয় আর কি, তো সেই জন্যই আমরা আজকে যাচ্ছি ব্যাংকে। আর সকাল সকাল যাচ্ছি, এখন 8:30 বাজে বেরিয়ে পড়েছি, কারণ ব্যাংক ওই ব্রাঞ্চটা কোথায় ওদের, তো অনেকটাই দূর ধর্মতলা, মানে ওই বাবুঘাটটাই তো, মানে ওই দিকটা, সরি, হ্যাঁ রাইটার্স, হ্যাঁ জিপিও পাস, তো ওই দিকে যাচ্ছি, অনেকটা টাইম লাগবে, তারপর গাড়ি নেওয়াতে এখন অসুবিধাটা একটাই যে পার্কিং এর সমস্যা, সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি যাতে ঠিকঠাক পার্ক করা যায়, আর সকাল সকালই কাজটা শুরু করে দিতে চাইছি আর কি, যাতে সাকসেসফুলি আজকে হয়ে যায়, সারাদিন লাগলে লাগুক, জানি না কতক্ষণ লাগবে। ওকে, সো আমাদের কাজ মানে মিটে গেছে, একটা বড় চাপ মুক্ত হলাম আর কি বলতে পারো, তো সেই কাজটা সারলাম। ভেবেছিলাম যে লেট হবে, 11টা বাজে, তো 10টায় ঢুকেছি ব্যাংকে, 9:30 পৌঁছে গেছিলাম, এবার অপেক্ষা করে করে তারপর 10টার সময় ব্যাংক খুললো, 11টার মধ্যে কাজ মিটে গেলো। মানে অনেকের মুখে শুনেছি যে অনেক খারাপ অভিজ্ঞতা হয়, মানে আমরা যে কাজটার জন্য এসেছিলাম তো সেটা শুনেছি এরকম, কিন্তু আমাদের সেরকম কিছু হয়নি, ব্যাংক খুব কোঅপারেট করেছে এবং খুব মানে দ্রুত কাজ মিটে গেছে। সো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমার মোবাইলটি খারাপ হয়েছে, সেটাকে এবার কোনো একটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে, বাসবীর মোবাইল দেহ রেখেছে, আমাদের সেটাকে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, এখন মোবাইলের পেছনে খরচ করতে পারবো না এই মুহূর্তে, ফালতু এই মুহূর্তে কোনো দরকার নেই, এটাকেই কিছু একটা করে সারাতে হবে। সো চলো দেখি এবার এটাও যদি সাকসেস হয়, মানে ফুলি সব ঠিক হয়ে যায় তাহলে ভালো হয়, কারণ আমার আজকে অনলাইন ক্লাস আছে ওই আঁকার ক্লাসটা, তো ওটা আজকে আছে, মোবাইল ঠিক না হলে তো পারবো না। এখন অবধি আমরা কোনো সার্ভিস সেন্টার পাইনি, তো এখন বেজে গেছে 12:15, তো আমরা একটু বাইজাউলে এসেছি, একটু চা খাবো, তারপর রওনা দেবো। আর বাইজাউলে তোমাদের একটা আপডেট দিয়ে দিই, আমার শাশুড়ি মা এখন অনেকটা ভালো আছে, বা পায়ে একটু একটু জোর পাচ্ছেন, মানে আস্তে আস্তে ওই ক্রাইসিসটা কাটিয়ে উঠছেন, তবে কথাগুলো এখনও জড়ানো আছে, তাই না?
কথাগুলো এখনো জানানো জানানো একটু টাইম লাগবে ফিজিও করতে হবে নিয়মিত ওই ফিজিওথেরাপিস্ট এখন মানে ফিজিওথেরাপিটা চলবে কন্টিনিউ করতে হবে বেশ কিছুদিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে মনের খুব জোর ওনাকে একটা ওই ওটাকে কি স্ট্যান্ড যেটা ধরে ধরে ওয়াকার 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 কিনে দেওয়া হয়েছে সেটা ধরে ধরে নিজেই আয়ার সাহায্যে হাঁটা চলা করছেন মানে নিজের মনের জোর আছে ভালো হয়ে যাবে কিছুদিন হ্যাঁ আর ব্যাটারি তোকেও হতে পারে তো ওরা চেক করছে ঠিক হয়ে যাবে গুড ইভিনিং এভরিওয়ান অনেকক্ষণ বাড়ি ফিরে এসেছি বেসিক্যালি ফোনটা সারাতে দিয়েছিলাম তো ওরা তখন আমাদের ফেরত পাঠিয়ে দেয় প্রথমে বলেছিল হয়ে যাবে কাজ তো তারপর আবার ওরা ডাকে এবং বলে যে না আমাদের আরেকটু ভালো করে দেখতে হবে ঠিক বোঝা যাচ্ছে না প্রবলেমটা তো আমি আপনাদের কল করে নেব তো সেই জন্য ও আমার অভিষেকের নাম্বারটা ওরা নিয়ে রেখেছিল বললো আজকেই দিয়ে দেবে কিন্তু ওরা ফোন করে জানাবে তো তারপর আমি বাড়িতে আসি আর অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় 3:30 তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করি করে একটু ঘুমিয়ে পড়ি মাঝখান থেকে আমার ক্লাসটা আজকে মিস হয়ে গেছে ড্রয়িং ক্লাসটা 4:30 থেকে ছিল সেটা করতে পারলাম না তারপরে 5টার সময় ওরা ফোন করলো তো অভির যে ফোনটা ঠিক হয়ে গেছে ওই সাইট কিটাই খারাপ হয়েছিল যার জন্য ওইরকম হচ্ছিলো বারবার কি একটা হচ্ছিলো দেখালাম তো তোমাদের সকালে তো তারপর ওরা অভিষেক গিয়ে ওটা নিয়ে এলো তো ফাইনালি আমি ফোনটা পেয়েছি গুচ্ছের মেসেজ মিসড কল সময় মিসড কল বলবো না মানে ফোন এসছিলো আর কি তার সমস্ত মেসেজ আসছে ঢুকছে একের পর এক তো মাঝখান থেকে এটা হলো আমার ক্লাসটা আজকে মিস হয়ে গেল আমার যেটা ভয় ছিল যেটা যে সমস্ত মানে যা কিছু মেসেজ বা ফোন নাম্বার সেগুলো নাকি সফটওয়্যারে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা ঠিক করতে গেলে ওরা বলেছিলো তাহলে সমস্ত কিছু ইনফরমেশন সব ডিলিট হয়ে যাবে ওটাই আমার একটা চিন্তা ছিল তো যাই হোক সেসব কিছু হয়নি অনেকটা সময় আমাদের গেছে আজকে ওই যেখানে ওদের মানে কি একটা MIA যে সেন্টার সার্ভিস সেন্টার ওখানে অনেকক্ষণ বসে বসে সময় কাটে যাই হোক সো এনিওয়ে সব ঠিক হয়ে গেছে তো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না খুব একটা বড় ভিডিও মনে হয় না হবে বলে সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই